আসসালামু আলাইকুম। আজকের ভিডিও টপিক হচ্ছে ফাইভার প্রোফাইল নেম। ফাইভারে আমরা দুই ধরনের নাম ইউজ করে থাকি, একটা হচ্ছে আমাদের ইউজার নেম আর একটা হচ্ছে আমাদের ফুল নেম। এনআইডি কার্ডের সাথে মিলিয়ে আমাদের ফুল নেমটি দিয়ে থাকি। অনেকে আমাকে প্রশ্ন করেন, ফাইভারের ইউজার নেম আমি উল্টাপাল্টা দিয়েছি, আমার নামের সাথে কোনো মিল নেই, এটাকে আমি কিভাবে চেঞ্জ করতে পারবো। অনেকে আমাকে প্রশ্ন করেছেন, এনআইডি কার্ডের মতো আমার ফুল নেমটি নেই, যেমন এমডি মোহাম্মদ আলী আমার এনআইডি কার্ডে ছিল কিন্তু আমি ফাইভারে এমডিটা বাদ দিয়ে আমি এটা দিয়েছি, এখন আমার ভেরিফিকেশনে কোনো প্রবলেম হবে কি না। প্রথমে আমরা আলোচনা করব ইউজার নেম নিয়ে। তো আমরা একটু ফাইভারে যাই। এখান থেকে ফাইভার নিজেই বলছে, তাদের একটা আর্টিকেল আছে এফএকিউতে, তারা বলছে হাউ ডু আই চেঞ্জ মাই ইউজার নেম। ফাইভার এটার সমাধানও দিয়ে দিয়েছে। তারা বলছে ইউর ইউজার নেম ইজ ইউর ইউনিক আইডেন্টিটি অন ফাইভার অ্যান্ড ইট ক্যান বি চেঞ্জড, এটা কখনো পরিবর্তন করা যাবে না। ইফ ইউ ওয়ান্ট টু ইউজ অ্যানাদার ইউজার নেম, তুমি যদি অন্য কোনো ইউজার নেম পরিবর্তন করতে চাও বা ইউজ করতে চাও, ইউ নিড টু ক্লোজ ইউর অ্যাকাউন্ট, তোমার যে ফাইবারের প্রোফাইলটি আছে এটাকে ক্লোজ করতে হবে। অ্যান্ড ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, নতুন একটা অ্যাকাউন্ট করো, তারপর তোমার ইচ্ছা মতো ফাইবারের ইউজার নেম দিয়ে দাও। ইফ ইউ উড লাইক টু ইউজ দ্য ইমেল অ্যাড্রেস ইন ইউর কারেন্ট অ্যাকাউন্ট, মানে তুমি যেই নতুন অ্যাকাউন্টটি খুলবা এখানে যদি তোমার আগের অ্যাকাউন্টটি মানে বর্তমান ইমেল অ্যাড্রেসটি তুমি ইউজ করতে চাও তাহলে কী করতে হবে, প্লিজ চেঞ্জ ইট বিফোর ক্লোজিং ইট, মানে ফাইবারের প্রোফাইলটি ডিলিট করার আগে বা ক্লোজ করার আগে এটাকে পরিবর্তন করতে হবে। কিভাবে পরিবর্তন করতে হবে, এইখান থেকে সেটিং থেকে এইখানে যে ইমেলটা আছে এটাকে পরিবর্তন করে তারপর আবারও এটাকে ভেরিফাই করে নিতে হবে। আবারও যে অ্যাকাউন্টটি খুলবেন আপনি সেম ইমেল এখন ইউজ করতে পারবেন। ওকে, ফাইবারের ইউজার নেম কাজ পাওয়ার ক্ষেত্রে অথবা র্যাঙ্কিং ফ্যাক্টরে কোনো কাজে আসে না, আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি। তাই অ্যাকাউন্টও ক্লোজ করতে হবে না, আপনার যেই ইউজার নেমটি ছিল এটা দিয়ে কন্টিনিউ করতে থাকেন, নো টেনশন। ওকে, তারপরও আমি এখান থেকে দেখাই, নিউ ইনকগনিটো মোডে থেকে আমি ফাইভারে চলে যাব। ফাইভার থেকে এখানে আমি ডেটা এন্ট্রি লিখে সার্চ করি, ডেটা এন্ট্রি, তারপর এখানে দেখুন আমি কিছু সেলারদের নাম দেখাচ্ছি যারা অলরেডি লেভেল ওয়ান লেভেল টুতে আছে। দেখুন আমি আপনাদেরকে দেখাই এখানে, আচ্ছা লেভেল ওয়ানে একজন আছে ক্রাফট ডাটা এন্ট্রি, তো উনি আসলে কিভাবে কাজ পাচ্ছেন, উনি তো ওনার নাম ইউজ করেন নাই। এই যে দেখুন লেভেল টু সেলার আছে কুইকলিস্টার, ওনার নাম এটা ইউজ করেছে ইউজার নেম, সো এটা কোনো ফ্যাক্টই করে না আপনি কাজ পাবেন কি না, আপনার ইউজার নেম এটা র্যাঙ্কিং ফ্যাক্টরেও কোনো কাজে আসে না। সো যারা অলরেডি ইউজার নেম দিয়ে দিয়েছেন মানে আপনার নামের সাথে মিল নেই, ডোন্ট ওরি, আপনি সুন্দর করে গিগগুলো ওপেন করুন, কাজ পেয়ে যাবেন, তারাও কিন্তু পাচ্ছে। ওকে, এইভাবে খুঁজলে আমরা আরও অনেক পাবো যারা নিজের নাম ইউজ করে নাই। তবে যারা নতুন করে অ্যাকাউন্ট খুলবেন আপনার নামটা দিলে ক্লায়েন্ট বুঝবে আর কি যে আপনার নাম হচ্ছে অমুক। ওকে, তাছাড়া আর কোনো কিছু না, ইউজার নেম দিয়ে ক্লায়েন্ট আপনাকে ডাকবে, এই কারণে আসলে ইউজার নেম দেওয়া হয়। এখন দ্বিতীয় যে অপশনটা আছে, আপনার ভোটার আইডি কার্ডের সাথে মিলিয়ে আপনার ফুল নেম, এটা যদি না মিল থাকে তাহলে কিভাবে চেঞ্জ করতে হয়, আমি ভিডিওর ডিসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দিব। এই লিঙ্কটাকে কপি করে নিয়ে যাই, কপি করলাম, কপি করার পর এইখানে আমি এটাকে এন্টার দিব। আপনারা এই লিঙ্কে চলে যাবেন, যাওয়ার পর আপনাদের নাম এখন চেঞ্জ করতে পারবেন। ওকে, সো আপনার যদি এমডি বা কোনো কিছু হাসান টাসান এগুলো মিসিং থাকে বা কোনো কিছু কারেকশন করতে হয় এটা এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন। আমি আমার ফুল নেমটিকে চেঞ্জ করি, এখান থেকে আমি হাসানকে আমি ফার্স্ট নেমের জায়গায় রাখি, রাশিদুল হাসান রাসেল। দেন হচ্ছে এখানে আপনারা আপনাদের ডেসক্রিপশন, প্রোফাইল পিকচার এই সেই সব কিছু দেখতে পাবেন, ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে, কন্টিনিউতে ক্লিক করার পর আপনাকে প্রফেশনাল ইনফোতে নিয়ে যাবে, এখান থেকে আপনি কন্টিনিউ করবেন আবারও। দেন হচ্ছে লিঙ্কড অ্যাকাউন্ট, এটা গুগল অ্যাকাউন্ট বা ফেসবুক টুইটার এগুলো লিঙ্ক করে দিতে পারেন। দেন হচ্ছে অ্যাকাউন্ট সিকিউরিটি, দেন হচ্ছে আমরা ফিনিশে ক্লিক করে দিব। ওকে, সো এইভাবে মূলত আপনারা নামটা চেঞ্জ করতে পারবেন। তবে ইউজার নেম কোনো ফ্যাক্ট করে না কাজ পাওয়ার ক্ষেত্রে অথবা র্যাঙ্কিং ফ্যাক্টরে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ইনশাআল্লাহ, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।